পাঁচ বছর একটি খুব উল্লেখযোগ্য বছর আমার কাছে। একটি শিশু পাঁচ বছর থেকে অনেক কিছু বোঝা শুরু করে, তো আমাদের এই পুরস্কারটি আজকে থেকে আমার মনে হয় যে সামনের দিকে যত এগিয়ে যাবে আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। আমার সামনে যারা গুরুজনেরা উপস্থিত আছে, এরা সবাই ওনারা সবাই হুমায়ুন আহমেদের অনেক প্রিয় মানুষ, তাদের কাছে হুমায়ুন আহমেদ নিশ্চয়ই অনেক প্রিয়। সেই জন্যই প্রতিবারের আয়োজনে তারা কষ্ট করে এই দিনটিকে, এই সময়টুকু হুমায়ুন আহমেদের জন্য রাখেন। তাদের জন্য কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা আমার নেই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অন্যদিন পরিবার বা অন্নপ্রকাশ পরিবার হুমায়ুন আহমেদের কতটা কাছে ছিল এটা আর আমার বলবার কিছু নেই। সেটা প্রতি বছর একুশের বইমেলায় বইমেলা প্রাঙ্গণে গেলে সবাই বুঝতে পারে, বাংলাদেশের প্রতিটা পাঠক তাদের স্টলটা দেখে বুঝতে পারে বইয়ের স্টল। তারা হুমায়ুন আহমেদকে কি কি পুরস্কার প্রবর্তন করবেন এটা খুব স্বাভাবিক, এই জন্য আমি তাদেরকে আলাদা করে কোনো দিনও ধন্যবাদ জানাবো না। বড়দের ধন্যবাদ আবারও জানাতে চাই এক্সিম ব্যাংকে। এরকম একটি আয়োজনে আপনারা শুরু থেকে পাশে আছেন হুমায়ুন আহমেদের একজন ভক্ত হিসেবে, একজন ভক্ত পাঠক হিসেবে আপনাদের ধন্যবাদ, এবং পরিবারের একজন অংশ হিসেবে কৃতজ্ঞতা। পাঁচ বছর হয়ে গেল অনুষ্ঠানটি, আরও অনেক সামনে থেকে এগিয়ে যাবে। দশ বছর বারো বছরের আগে একটি মাইল ফলক, বারো বছরে আমরা পালন করবো, তারপর আরও এতদূর যাবে যে একসময় আমি থাকবো না, অন্যদিকে এখন যারা নীতি নির্ধারক আছে তারাও হয়তো বা থাকবে না, এক্সিস ব্যাংকের নীতি নির্ধারকেরা থাকবেন না, কিন্তু এই আয়োজন যেন আজীবন চলতে থাকে এবং এই নামগুলোই যেন থাকে। এই অন্যদিকে এক্সিস ব্যাংকে হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার এই আয়োজনে আমরা এই নামগুলোই একত্রিত করে পেতে চাই, সেরকম কি স্বপ্ন দেখছি। খুব বেশি ভালো লাগছে আমাদের, আমার এবং হুমায়ুন আহমেদের পারিবারিকভাবে প্রিয় একটি নাম আমাদের রাবেয়া খাতুন, রাবেয়া আপা, উনি এত একজন প্রিয় মানুষ হুমায়ুন আহমেদের, রাবেয়া আপা জানেন বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন আনন্দে আমাদের বিভিন্ন কষ্টের সময় রাবেয়া আপা সবসময় আমাদেরকে সাহস দিয়েছেন। রাবেয়া আপা অনেক ধন্যবাদ, এবং আমরা হুমায়ুন আহমেদের পরিবার খুব গর্ববোধ করছি আপনাকে একটু হলেও সম্মান দিতে পেরে। আপনাকে শুভেচ্ছা, শুভকামনা পুরস্কারের জন্য, পুরস্কার প্রাপ্তির জন্য। সাদাত, আমাদের পরিবারে স্বাগত। তোমার তুই করে বলছিস যদি একটা অফিসিয়াল একটা আয়োজন, ও আমার ছোট ভাইয়ের মতো, সাথে আমার বেশ ভালো পরিচয় গত তিন চার বছর ধরে। এবং খুব মজার ব্যাপার, পাঠককুলে ওর একটি নাম আছে যে হুমায়ুন আহমেদের মতো লেখে। হুমায়ুন আহমেদের মতো লেখে এই বিষয়টাতে নবী সাহিত্যিকেরা এক ধরনের আপ্লুত বোধ করেন, একটু খুশি হয়ে যান যে আমাকে হুমায়ুন আহমেদের মতো লেখে এবং বলছেন। কিন্তু আমি সাদাত হোসেনের ব্যাপারে এই বিষয়টা দেখেছি, খুব ইন্টারেস্টিং। সে সবসময় চায় যে হুমায়ুন আহমেদের মতো বলাটা অবশ্যই একটি গর্বের ব্যাপার, কিন্তু ও সবসময় চেয়েছে তার একটি আলাদা ধারা তৈরি করতে, এবং এটি আমার কাছে মনে হয় সবচেয়ে প্রশংসাযোগ্য। হুমায়ুন আহমেদ কারো মতো লিখতেন না কখনো, হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের মতো করেই লিখতেন। এবং আমি আশা করবো, শুভকামনা জানাবো সাদাত হোসেনকে, সাদাত হোসেনের মতো করে লিখবে এবং তার একটি আলাদা স্থান সে ইতিমধ্যে তৈরি করেছে পাঠকদের হৃদয়ে, এই স্থানটি আরও অনেক বেশি গাঢ় করে শক্ত করে এই অবস্থানটি হবে। পুরোনো যে আয়োজনগুলো দেখছিলাম, একটা ভিডিওতে দেখাচ্ছিল, প্রথমবার আয়োজনে প্রচুর মানুষ হয়েছিল, তৃতীয় তৃতীয়বার আয়োজনে একটু দর্শক সারিটা মাঝে মধ্যে একটু ফাঁকা দেখা যাচ্ছিল, আমার খুব মনটা খারাপ লাগছিল। কিন্তু আজ এখান থেকে যখন আমি সামনে দেখছি পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, এই ধরনের একটা অনুষ্ঠান বেশ সুস্থ ধরনের অনুষ্ঠান, শুরুতে একটা নাচ, তারপরে কিন্তু আর খালি বক্তব্য নাচ জানিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা প্রত্যেকে যারা বসে আছেন, যারা পেছনে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন, উপরের সারিতে আরও অনেকে আছেন, সবাইকে কৃতজ্ঞতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর বারোই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিনের আগের দিন আমরা হুমায়ুন আহমেদকে স্মরণ করি, এবং এই দিন আমাদের একটি পারিবারিক মিলন হয়। আমার দুই ছেলে খুব আনন্দিত থাকে, তারা অপেক্ষা করে এই দিনে আমাদের একটা পারিবারিক মেলবন্ধন হয়।
আমরা এই দিনটি প্রতি বছর পালন করব সেরকম একটি আশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ, আবারও অভিনন্দন পুরস্কার প্রাপ্ত দুজনকে। ধন্যবাদ।